হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখে নেব টপ দশটি কোয়েশ্চেন ভূগোল থেকে তো যে সকল কোয়েশনগুলো আমাদের পরীক্ষায় আসতে দেখা যায় এবং ভেরি ভেরি ইম্পর্টেন্স তো এই কোয়েশনগুলো আমরা এক নজরে দেখে নেব বন্ধুরা তো সর্বপ্রথম বলছে পৃথিবীর সবচেয়ে কাছের তারা কোনটি তো সব থেকে কাছের তারা হচ্ছে সূর্য সান তারপরে যে কোশ্চেনটি বলছে শিল্পগুলির সাথে নির্মিত জায়গাগুলি সাজাও এবং নিচে দেওয়া কোড ব্যবহার করে উত্তর দাও তো এখানে আমাদের ব্যাঙ্গালুরু বলা হয়েছে লোহা ইস্পাত কো কোরবা কপার জামশেদপুর বিমান মালা জখণ্ড অ্যালুমিনিয়াম তো এটা কোনটা সঠিক অ্যান্সার হবে এটা হচ্ছে তিন তো এ হচ্ছে ব্যাঙ্গালুরু হচ্ছে বিমান ঠিক আছে ব্যাঙ্গালুরু হচ্ছে বিমান আর বিটা হচ্ছে চার তার মানে কোরবা হচ্ছে অ্যালুমিনিয়াম সিটা হচ্ছে ওয়ান জামশেদপুর হচ্ছে লোহা ও ইস্পাত শিল্প জামশেদপুরে আর ডিটা হচ্ছে টু তো ডিটা হচ্ছে টু মানে মালা যখন হচ্ছে কপার এবারে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব বলছে ইন্ডিয়ান ডায়মন্ড ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো ইন্ডিয়ান ডাম ডায়মন্ড ইনস্টিটিউট অবস্থিত সুরাটে ঠিক আছে তো তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব বলছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হচ্ছে কি যে গ্রামগুলি ভালোভাবে সংযুক্ত নেই সেখানে সাম্প্রদায়িক জীবনের বিকাশ করা ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চেন বলছে কোন বন্দরে এল টার্মিনাল নেই তো এটা হচ্ছে কান্ডোলা তারপর নেক্সট যে কোশ্চেনটি বলছে বলছে নির্মূল নিম্নগুলির মধ্যে পৃথিবীর কোন সমুদ্রে সর্বাধিক লবণাক্ত রয়েছে তো মৃতসাগর ডেট সি মহাকাশযান ম্যাগাল্যান্ড কোথায় পাঠানো হয়েছিল তো মহাকাশযান ম্যাগাল্যান্ড পাঠানো হয়েছিল শুক্র গ্রহে ভেনাস তারপর নেক্সট যে কোয়েশনটি বলছে নির্মল্কৃত গ্রহগ্র গ্রহের কোনটি সূর্যের চারিদিকে প্রদীক্ষণ করতে সর্বোচ্চ সময় নেয় তো এখানে জুপিটার মানে বৃহস্পতি হচ্ছে সব থেকে বেশি সময় নেয় নির্মল্গিত গ্রহগুলির মধ্যে ঠিক আছে এবারে নেক্সট কোশ্চেন দেখে নেব বলছে সর্বাধিক সক্রিয় আগ্নেয়গিরি হলো তো কিলাওয়া কিলাওয়া হচ্ছে সব সর্বাধিক সক্রিয় আগ্নেয়গিরি তারপর নেক্সট কোয়েশ্চেন দেখে নেব আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত তো ক্যালিফোর্নিয়া অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া